নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো গুলো ম্যানমেড বন্যা বললেন মুখ্যমন্ত্রী সিবিআই রিপোর্ট দেখে সুপ্রিম কোর্ট বিচলিত কেন এবার বোমা ফাটালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাতজন জন ছিলেন পরে একজন আসেন আর করে সেই রাতে কি হয়েছিল এতদিনে মুখ খুললেন সাক্ষী সাতাশ তারিখের পর পদ গিয়েও রেহাই নেই নয়া বিভাগে বেনিত গোয়েল যা জানালো হাইকোর্ট কাঞ্চনের ওপর রাগের বহির প্রকাশ মমতাকে কটাক্ষ করতেই তুলোধনা পিঙ্কিকে আন্দোলন আরও কর্মবিরোধী নিয়ে বিরাট মন্তব্য জুনিয়র ডাক্তারদের তোলপাড় রাজ্য বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ম্যান মেড বন্যা বললেন মুখ্যমন্ত্রী বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যান হুগলির পুরসুরা এলাকায় প্লাবিত এলাকা দেখে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন আলোচনা না করে ডিভিসি জল ছেড়েছে কেন্দ্র সরকার ড্রেজিং করেনি বাংলায় বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্র সরকারকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও গলায় শোনা গেল ম্যান মেড বন্যার কথা বুধবার হুগলির পুরসুরা ব্লকে যান মুখ্যমন্ত্রী দুপুরে পুরসুরার একটি সেতুতে দাঁড়িয়ে প্লাবন দেখে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি জানিয়েছেন কেন্দ্রের অসহযোগিতা এবং উদাসীনতায় বাংলায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে আঙুল থোলেন ডিভিসি থেকে মমতা বলেন সাড়ে তিন লক্ষ কিউসে জল ছাড়া হয়েছে ডিভিসি থেকে আমি নিজে ডিভিসির সঙ্গে কথা বলেছি ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এত জলের আগে ছাড়া হয়নি তার সঙ্গোচন যখন সত্তর আশি শতাংশ জল ভরে যায় তখন কেন জল ছাড়ে না ডিভিসি কেন্দ্র ড্রেনেজ করে না নিজেদের রাজ্যগুলিকে বাঁচাচ্ছে আর সবটা বাংলার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে বাংলার কত বঞ্চনা সহ্য করবে মুখ্যমন্ত্রীর অভিযোগ পরিকল্পিত বাংলাকে ডুবিয়েছে রাজ্যের বন্যা পরিস্থিতি আসলে ম্যানমেড এ কথা অনেকবার শুনে গিয়েছে মমতার গলায় বছর দুয়েক আগে হাওড়ার উদয় নারায়ণপুরে মমতা একই কথা বলেছেন দু সালে রাজ্য জুড়ে বন্যার পর মমতা বলেছিলেন ম্যানমেড ফারাক্কা একটাই তখন তিনি ছিলেন বিরোধী নেত্রী আর এখন রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে সমাজ মাধ্যমে ম্যানমেড বন্যার কথা বলেছিলেন মমতা বন্যা পরিস্থিতি নিয়ে সঙ্গে কথা বলেছি তেনুঘাট থেকে আচমকা বিপুল জল ছাড়া নিয়ে আমি আলোচনা করেছি এর জেরে বাংলা ইতিমধ্যে প্লাবিত হতে শুরু করেছে আমি তাকে বলেছি ঝাড়খণ্ডে জলে বাংলা প্লাবিত হচ্ছে আর এটা ম্যানমেড আমি এই ব্যাপারে করে দেখার কথা প্রিয় ভালোবাসার দর্শক বলেছে মমতা দিদি কি পশ্চিমবঙ্গের উন্নয়নের রূপকার আপনার মূল্যবান মতামত এসব নো কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে সিবিআই রিপোর্ট দেখে সুপ্রিম কোর্ট বিচলিত কেন এবার বোমা ফাটালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর্যিকর ধর্ষণ হত্যাকাণ্ডের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই দেখে শীর্ষ আদালত জানায় কেন্দ্রীয় রিপোর্টে যা দিয়েছে তা খুবই এই সেই সঙ্গে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন তদন্ত 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 এখন এখন খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে যদি রিপোর্ট প্রকাশ্যে আসে তাহলে ক্ষতিগ্রস্ত হতে পারে এবারে এই নিয়ে মুখ খুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্ট বিচলিত কেন মুখ খুললেন বিজেপি সাংসদ কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে জনতার দরবারে হাজির হয়েছেন অভিজিৎ দু হাজার চব্বিশ লোকসভা ভোটে তমলুক কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছেন তিনি সম্প্রতি সেই ব্যক্তি জনপ্রিয় ইউটিউব চ্যানেলের কাছে মুখ খোলেন তিনি বলেন সুপ্রিম কোর্ট বিচলিত হয়েছে মানে রিপোর্টে এমন কিছু রয়েছে যেটা খুবই ভয়ানক এখানেই না থেমে তমলুকের বিজেপি সাংসদ বলেন সুপ্রিম কোর্ট সহজে বিচলিত হয় না শীর্ষ আদালত বিচলিত হয়েছে মানে সিবিআই রিপোর্টে সাংঘাতিক কিছু আছে যেটা বোঝা যাচ্ছে অভিজিৎকে প্রশ্ন করা হয় কেন্দ্রীয় এজেন্সির রিপোর্টে কি এমন কোন বড় নাম থাকতে পারে যা বিচলিত করছে সুপ্রিম কোর্টকে উত্তরে কলকাতার হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া পুলিশের ওপর মহল বা নিচের মহল একটা কাজও করে না তথ্য প্রমাণ লোপাট সাক্ষ্য যেগুলো নেওয়া হয় সেগুলো নষ্ট করা হয়ে দেওয়া এগুলো পুলিশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অথবা সম্মতি ছাড়া এটা হতে পারে না এখানে না থেমে অভিজিৎ বলেন হয়তো ওনাকে টেলিফোনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এটা অস্বাভাবিক নয় এই এভিডেন্স নষ্ট করলো এবং কার নির্দেশে নষ্ট করলো এটা হয়তো সিবিআই পয়েন্ট আউট করতে পেরেছে বলে মন্তব্য করেন বিজেপি সাংসদ সেই কারণে সর্বোচ্চ আদালত বিচলিত বোধ করতে পারে বলে দাবি করেন তিনি আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে সাত জন ছিলেন পরে একজন আসেন আর্জিকর করে সেই রাতে কি হয়েছিল এতদিনে মুখ খুলেন সাক্ষী নয় আগস্ট সার্জিকর হাসপাতালে চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ পরবর্তীতে জানা যায় ধর্ষিত হয়ে খুন হয়েছেন তিনি বর্তমানে এই ঘটনার তদন্ত করছেন সিবিআই চৌঠা আগস্ট মধ্যরাতে হাসপাতালের চার দেওয়ালের মধ্যে কি হয়েছে সেটা এখনো ধোঁয়াশা এবার সেই রাত নিয়ে মুখ খুললেন এক ব্যক্তি সেই রাতে আর্জি করে উপস্থিত ছিলেন তিনি আটই আগস্ট আর্জি করে চিকিৎসাধীন ছিলেন মিঠু দাস চারতলায় যে সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ তার ঠিক উল্টো দিকে স্লিপ স্টাডি রুম ঘটনার রাত একটা অবধি সেখানে ছিলেন চিকিৎসাধীন মিঠু দাস তার ছেলে বলেন নার্স নিরাপত্তারক্ষী স্বাস্থ্যকর্মী সহ অন্তত সাতজন সেদিন রাত একটা অবধি জেগেছিলেন রাত বার সাড়ে বারোটা অবধি মিঠুর স্লিপ স্টাডি পরীক্ষা করা হয়েছিল সেই কারণেই অনেকে সেখানে ছিলেন মিঠুর ছেলে বলেন স্যার বলেছিলেন সন্ধ্যে থেকে পরীক্ষা করা হবে ছটা পঞ্চাশ নাগাদ পরীক্ষা শুরু হয় মা শুয়ে পড়ে ডাক্তারবাবু মেশিন লাগিয়ে বলেছিলেন মা যদি নড়াচড়া করে মেশিন খুলে যায় তাহলে আমি এসে সেটা ঠিক করে দেবো বারোটা পনেরো নাগাদ থেকে আমি দুই তিনবার স্যারকে ফোন করি উনি ফোন ধরেননি এরপর বারোটা তিরিশ নাগাদ ডাক্তারবাবু এসে মেশিন খুলে দেন এরপর মাকে বেড়ে নিয়ে চলে যাই সেমিনার রুমের অবস্থা তখন কেমন ছিল উত্তরে মিঠুর ছেলে সায়ন বলেন দরজা ভেজানো ছিল ঘর একদম ফাঁকা কেউ ছিলেন না বাইরের দিকে দুজন সিস্টার দিদি বসেছিলেন স্লিপ স্টাডির পাশে আবার টেস্ট ডিপার্টমেন্টের আইসিউ রুম ওই ঘরেও লোক ছিল দরজা বন্ধ ছিল চেস্ট বিভাগের আইসিইউ সামনে ওয়ার্ডে যারা কাজ করেন ওনারা চেয়ারে বসেছিলেন এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে সাতাশ তারিখের পর পদ গিয়েও রেহাই নেই নয়া বিপাকে বিনীত গোয়েল যা জানালো হাইকোর্ট থেকে সরেও চর্চার কেন্দ্রবিন্দুতে এখনো সেই বিনীত আর্যিকর কাণ্ডের পর থেকে বহু তাল বিক্ষোভ আন্দোলন সম্প্রতি কয়েকদিন আগে তার পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানে ডাক দিয়েছিল জুনিয়র ডাক্তাররা জানি আরো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি তবে মঙ্গলবার অবশেষে কলকাতার পুলিশ কমিশনের পর থেকে বিনীত গোয়েলকে সরাতে বাধ্য হয়েছে রাজ্য সরকার বর্তমানে এডিজি এন্ড আইজিপি এস পদে পাঠানো হয়েছে তাকে আগে বিনীতের অপসারণ যে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন অমৃতা পান্ডে নামে এক আইনজীবী প্রধান বিচারপতি টি এস এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি সুপ্রিম কোর্টে মঙ্গলবার শুনানি থাকে আঠেরো তারিখে শুনানির দিন ধার্য হয়েছিল এদিন যথারীতি মামলা ওঠে কলকাতা হাইকোর্টে আদালতে আবেদনকারী আইনজীবী মহেশ জেঠমালানি আদালতে দৃষ্টি আকর্ষণ করে বলেন যাকে সিপি পদ থেকে অপসারণের দাবিতে মামলা হয়েছিল সেই বিনীত গোয়েল তো পদোন্নতি হয়ে গেল সিপি থেকে এখন তো উনি এডিজি পদে চলে গেছেন পাল্টা বিনীতের আইনজীবী বলেন ইতিমধ্যে সিপিকে পদ থেকে অপসারণ করা হয়েছে তাই এখন এই আবেদনের কোনো গুরুত্ব নেই বক্তব্যের ভিত্তিতে এই মামলার শুনানিতে কোন মন্তব্য করেনি প্রধান বিচারপতি যেহেতু সংক্রান্ত সমস্ত মামলা বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন তাই হাইকোর্টের মামলা শুনানি মুলতবি থাকবে আপাতত জুডিশিয়াল প্রোটোকল মেনে এই মামলা মুলতবি থাকবে শীর্ষ আদালতে আর্জিকর মামলা শুনানি রয়েছে আগামী সাতাশে সেপ্টেম্বর তারপর প্রয়োজনে মামলাগুলির শুনানি হবে তাই আপাতত হাইকোর্টে অস্বস্তি কাটলো না সদ্য প্রাক্তন সিপি বিনীত গোয়েলের এদিকে আরেকটি নিউজ হচ্ছে কাঞ্চন লার উপর রাগের বহিঃপ্রকাশ মমতাকে কটাক্ষ করতে তুলনা পিঙ্কিকে আর জি কর कांडের শুরু থেকে প্রতিবাদে সরব হয়েছিলেন অভিনেত্রী পিঙ্কি বন্ধুpadStartায় সম্পর্কে যিনি তৃণমূল বিধায়ক অভিনেত্রী কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী 9 আগস্ট কলকাতার বুকে ঘটে যাওয়া নারকীয় ধর্ষণ হত্যা कांडের পর থেকেই একাধিকবার আন্দোলনের পথে নেমেছেন পিঙ্কি 14ই আগস্ট মেয়েদের রাত দখলেও 11 বছরের ছেলেกินি মিছিলে হাঁটতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে এই ঘটনা শুরু থেকে সোশ্যাল মিডিয়ায় নানান বিষয় মন্তব্য করতে দেখা গিয়েছে পিঙ্কিকে প্রসঙ্গত নির্যাতিতার বিচার চেয়ে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের শুরু থেকেই দাবি ছিল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ দীর্ঘ প্রায় চল্লিশ দিনের আন্দোলন শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার রাতেই মেনে নিয়েছিলেন সেই দাবি ইতিমধ্যে সিপির পদ থেকে অপসারণ করা হয়েছে বিনীত গোয়েলকে তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়েই পরোক্ষভাবে সোশ্যাল মিডিয়া একটি মিম শেয়ার করে নিয়েছেন কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী পিঙ্কি বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি মিম শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী সেখানে বেশ মজার ছড়ে লেখা রয়েছে ছোটোবেলায় আমরা বেশ বলতাম পাখি পাকা পেঁপে খায় কিংবা জলে চুন তাজা তেলে চুল তাজা সেসব এখন অতীত বাজারে এখন এলো টাং টুয়েস্টার সিপি ছাড়া পিসি যেন ছিপি ছাড়া শিশি সবাই বলার চেষ্টা করুন এই পোস্ট শেয়ার করে পিঙ্কি নিজে কোনো ক্যাপশন না লিখেও সোশ্যাল মিডিয়ায় এই মিম নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া একদল নেটিজেন পিঙ্কির এই মিম দেখে মজা লুটলেও আরেক দলের কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী নিজেই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে এইভাবে কটাক্ষ করায় সোশ্যাল মিডিয়ায় অনেকেই পিঙ্কিকে তুলোধনা করেছেন অন্যদিকে আরেকটি খবর হচ্ছে আন্দোলন আরও কর্মবিরতি নিয়ে বিরাট মন্তব্য জুনিয়র ডাক্তারদের তোলপাড় রাজ্য সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়েছে জুনিয়র চিকিৎসকদের সিংহবাগ দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানান মমতা তার সত্ত্বেও এখনো কর্মবিরতি ওঠেনি বুধবার ফের নবান্নে যাচ্ছেন আন্দোলনকারীরা জানা যাচ্ছে আর জুনিয়র চিকিৎসকদের তিরিশ জনের প্রতিনিধি দলের সঙ্গে নবান্ন সভা করে বৈঠক হবে তার আগে আন্দোলন নিয়ে বিরাট বার্তা দিলেন ডাক্তাররা আন্দোলন নিয়ে কি বললেন জুনিয়র চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকদের দাবির মতো কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে বিনিত গোলকে সরানো হয়েছে স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষার অধিকর্তা পদেও নতুন ব্যক্তিদের বসানো হয়েছে তবু এখনো কর্মবিরতি প্রত্যাহার করেননি ডাক্তার স্বাস্থ্য ভবনের সামনে তাদের আন্দোলন এখনো চলছে আজ নবান্নে বৈঠকে যাওয়ার আগে আন্দোলন আরো তীব্রতর করে তোলার আর্জি জানালেন জুনিয়র চিকিৎসকরা এদিন সাংবাদিক সম্মেলনে আন্দোলনকারীরা বলেন আমাদের আন্দোলনের চাপেই সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে সুরক্ষা ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্ট রাজ্যে সরকারকে নির্দেশ দিয়েছে জুনিয়র ডাক্তারদের কথায় তারা কাজে ফিরতে ভয় পাচ্ছেন রাজের মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে ভয়ের পরিবেশ রয়েছে বলেও দাবি করেন তারা প্রতিবাদীরা বলেন আমরা চাই প্রত্যেকটি মেডিকেল কলেজের শৌচালয় বিশ্রাম কক্ষের সামনে টিভি ক্যামেরা প্যানিক বাটন বসানো হোক সেই সঙ্গেই হাসপাতালের পুলিশ ফাড়িতে মহিলা পুলিশ কর্মী মোতায়েন করা হোক এর পাশাপাশি দুর্নীতিমূলক এবং টাস্ক ফোর্স